আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পটলের ভাজি। ভিউয়ার্স, আপনারা সবাই হয়তো এই পটলের ভাজিটা করতে পারেন, তারপরেও আমি আপনাদের সাথে এই রেসিপিটি একবার শেয়ার করছি। পটলের ভাজি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পটলগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য একটা পটল কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা তো সবসময় পটল ভাজি করে থাকি, তবে এক একজন এক এক রকমভাবে করে, তো আমি যেভাবে করছি আপনারা বাসায় একবার এইভাবে পটল ভাজি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এখন আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মশলাগুলো একটু সময় নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা ঝালের পরিমাণটা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমার সবগুলো পটলের গায়ে খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি আগে থেকে মাখিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে আমি পটলগুলো একবার উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পটল উল্টানো হয়ে গিয়েছে, আমি এখন আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, ঢাকনা দিয়ে 4-5 মিনিট লো হিটে ঢেকে রাখলেই পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে পটলগুলো সেদ্ধ করার জন্য কোনো পানি ইউজ করিনি, আর ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে আমি স্প্যাচুলা দিয়ে পটলগুলো ভালো মতো চেপে চেপে দিচ্ছি। এতে করে পটলের ভেতরে যেই অতিরিক্ত পানিগুলো আছে সেই পানিগুলো বের হয়ে যাবে, আর আমি পটলগুলো যে ডিজাইন করে কেটেছি সেই ডিজাইনটা খুব ভালো মতো বোঝা যাবে। এখন আমি এভাবে সবগুলো পটল থেকে চেপে চেপে পানিগুলো বের করে ফেলছি। পটল ভাজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিগুলো একটু লাল লাল করে নিচ্ছি, আর যতটা সম্ভব চেপে চেপে পানিগুলো বের করে ফেলছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ভাজিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এখন পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে, ভাজি থেকে তেল বের হয়ে এসেছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় একবার এই ভাজিটা ট্রাই করে দেখতে পারেন, খেতেও সুন্দর লাগবে আর ভাজিগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তৈরি হয়ে গেল মজাদার পটল ভাজি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।